কাকু মাথা হেলমেট পরুন, এই স্লোগানকে সামনে রেখে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করলো কুচবিহার ক্যারাটে অ্যাসোসিয়েশনের খুদেরা। রবিবার সকাল থেকে কুচবিহার ট্রাফিক পুলিশের সাথে মিলিতভাবে শহরের বিভিন্ন মোড়ে এই অনুষ্ঠান করেন তারা। বাইক চালকদের সবাইকে হেলমেট পরার বার্তা পৌঁছে দেন তারা। এদিন তারা হেলমেটবিহীন বাইক চালকদের হাতে চকলেট দিয়ে হেলমেট পরার জন্য আবেদন করেন খুদেরা। একই সাথে হেলমেট পরা বাইক চালকদের হাতে একটি করে কলম উপহার দেন তারা। সব মিলিয়ে খুদেদের গান্ধীগিরি রবিবার সকালে নজর কেড়েছে সকলেরই। আমরা ক্যারাটে অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফের ওপরে একটি অনুষ্ঠান করছি, যাতে লোকে সমাজ যাতে সচেতন হয়। মানুষকে বলতে চাই যে তারা হেলমেটটা যেন পরে, তাদের বাড়িতে পরিবার আছে, তারা তাদের জন্য অপেক্ষা করে থাকে, তাই তারা হেলমেটটা যেন পরে। আমাদের পূর্বের ডিস্ট্রিক্ট ক্যাডেট অ্যাসোসিয়েশন থেকে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি কুচবিহার ট্রাফিক এর সাথে সহযোগিতায়, তাদের সাহায্যে। আজকাল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খবরের কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় রেকলেস ড্রাইভিংয়ের জন্য অনেক দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে। তো আমরা সবাইকে সচেতন করার জন্য আমাদের ক্যারাটের যারা ছোটো ছোটো বাচ্চারা আছে তারা সবাই মিলে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি, যে সবাই যাতে নির্দিষ্ট ট্রাফিক নিয়ম মেনে, নির্দিষ্ট রুল মেনে যাতে তারা চলাফেরা করে, বাইক চালানোর সময় যাতে অবশ্যই হেলমেট পরে। আজকে আমরা যারা যারা হেলমেট পরে আসছে তাদেরকে আমরা একটা উপহার স্বরূপ একটা পেন গিফট করছি, এবং যারা হেলমেট পরছে না তাদেরকে আমরা মনে করি যে তাদের এখনও ছোটোই বাচ্চাই আছে, তো তাদেরকে আমরা একটা চকলেট দিচ্ছি যে তারা যাতে ভবিষ্যতে হেলমেটটা পরে যায়, যাতে নিজের জীবনটাকে বাঁচায়।